নিয়ে আজকের ভিডিওটি। তো তোমরা যারা নতুন আছো বা যারা রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে থাম্বনেইলে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। অলরেডি আমাদের ত্রিপুরা পুলিশে অনেক ক্যান্ডিডেট সেখানে কোয়ালিফাই করেছে, ইতিমধ্যে তোমরা চ্যানেলে দেখেছো। তো জয়েন করার জন্য তোমরা এখনই যোগাযোগ করো এবং ডিটেলসে চলো ভিডিওটি আমরা দেখে নিই একবার। যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তী আপডেট তোমরা সহজে পেতে পারো। এসসি এসটি ইউআর টোটাল মিলে 249টি সিট আছে এবং তার মধ্যে এক সার্ভিসম্যান যারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন, জেল ওয়ার্ডার হিসেবে নিযুক্ত হতে চান, তাদের ক্ষেত্রে নেওয়া হবে 2%। সেখানে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে এবং স্কেল থাকবে 6 লেভেল, 18 থেকে 27 বছরের এইজ হলে হবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে তাদেরকে 5 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া হবে। কোয়ালিফিকেশান হয়েছে ইউআর ক্যাটাগরির মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট, আর এসসি এসটিদের জন্য 8 পাস হলেও চলবে। রিক্রুটমেন্ট হবে ডাইরেক্ট থ্রু রিটার্ন এক্সাম। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো ভালো করে শেষ পর্যন্ত দেখবে কোথায় কবে রিলি হচ্ছে। প্রথমে আমরা দেখে নিই, সাবমিশন তো হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস দেখে নেব। দেখে নাও সিলেবাস কী দিয়েছে, সিলেবাস সম্পর্কে একটু দেখে নাও। ভাইবা বসে হবে, এখানে সিলেবাস দেওয়া আছে, পুরোপুরি সিলেবাস দেওয়া আছে। এই যে রিটার্ন টেস্ট, অল অবজেক্টিভ টাইপস কোয়েশন থাকবে। তো যারা যারা এখানে ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করো, কারণ কি কম্পিটিশন অনেক হিউজ হবে। 249টি সিটের জন্য কমপক্ষে 20-30 হাজার স্টুডেন্টরা ক্যান্ডিডেটরা সেখানে অ্যাপ্লাই করবে। তো এই অনুসারে টপিক ওয়াইজ আমাদের টিচাররা পড়াবে এবং সেই অনুসারে তোমরা পড়তে পারো, কারণ এমসিকিউ আজকাল পিডিএফ দিয়ে কোনো কিছু হবে না, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে। ঠিক আছে, একটা কোয়েশন বারবার রিপিট হতে মানে হবে এমন কোনো কথা নেই, বা যা পিডিএফ তোমাকে দিয়েছে সেই পিডিএফ থেকে আসবে এমন কোনো কথা নেই। তুমি যদি গোটা সিলেবাসটাই জানো, হ্যাঁ, এ টু জেড টপিক সম্পর্কে ডিসকাস করা থাকে, তাহলে তোমার আর প্রবলেম হবে না। তো সেই জন্য তোমরা যারা মানে চাকরিটা খুবই জরুরি মনে করো, তাহলে সেখানে জয়েন করতে পারো। 30 মার্কসের এক্সাম হবে এবং সেখানে 15 মার্কসের থাকবে ত্রিপুরা এবং ইন্ডিয়ার জিকে রিলেটেড, ইনক্লুডিং জিওগ্রাফি কালচার। তো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্কসের ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, একদম বেসিক ইংলিশ তোমাদের শেখানো হবে। তো তোমরা ইংলিশের 20-20 পেতে পারো। এবং ভাইবা বসে আছে 15 মার্কসের। তো তোমরা যারা যারা ইন্টারেস্ট আছে তারাই যোগাযোগ করতে পারো, কারণ কম্পিটিশান হিউজ, তোমাদের বুঝে নেওয়া উচিত। বয়স অনেক বাড়িয়ে দিয়েছে, যার কারণে হিউজ কম্পিটিশান হবে। ঠিক আছে, তাহলে এখনই তোমরা যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত দেখানো ভিডিও। ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে জেল পুলিশ বা জেল ওয়ার্ডার যারা আছেন তাদের রিক্রুটমেন্টের জন্য বিস্তারিত কবে কোথায় রেলি হবে এবং কী কী যোগ্যতা দরকার, কত হাই জাম্প মেজারমেন্ট কত দরকার, সেই ডিটেইলস। তো ত্রিপুরা পুলিশের জেল পুলিশের ফিজিক্যাল টেস্ট মানে ওয়ার্ডার যারা আর কি, জেল ওয়ার্ডার, তাদের দেওয়া হয়েছে স্কেডিউল। তো সেই অনুসারে আমরা দেখে নেব কী আছে। যাদের টোকেন নাম্বার 1 থেকে 550, হ্যাঁ, তাদের হলো 27/12/2022 সালে হবে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে, ঊনকোটি ডিস্ট্রিক্টের কথা বলছি। 551 থেকে 1128 ডিসেম্বর হবে, 1101 থেকে 1650 29 ডিসেম্বর থেকে হবে, 1651 থেকে টোকেন নাম্বার 2274 30 ডিসেম্বর হবে। ঘুমতো ডিস্ট্রিক্ট টোকেন নাম্বার 1 থেকে 750, সেখানে হবে 27/12/2022। এখানে দেখতেই পাচ্ছ টোকেন নাম্বার অনুসারে হিসাব করে দেখো, হাজার হাজারো ছেলেমেয়েরা এই পরীক্ষায় বসবে। তো এখন থেকে তোমরা রিটার্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, যাদের ফিজিক্যালি ফিট আস। আর ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। তাহলে ঘুমতি ডিস্ট্রিক্টের 751 থেকে 1550 28 ডিসেম্বর হবে, 1551 থেকে 2350
সেখানে হবে 29শে ডিসেম্বর 2022, 2351 থেকে 3192 30 ডিসেম্বর হবে। তারপর সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য হবে পুলিশ গ্রাউন্ড এডি নগরে আসতে হবে, আগরতলা এডি নগরে। টোকেন নাম্বার 01 থেকে 800 850 আর কি, 850, 27 ডিসেম্বর হবে। 851 থেকে 1720 হবে, 28/12/2022, মানে ওয়েস্ট দেওয়া আছে, শিব এসপি মানে সিপাহীজলা, হ্যাঁ এসপি যে 27 তারিখ হবে, 1 থেকে 850, ওয়েস্টের একই দিনে হবে এডিনগর, তাদের টোকেন নাম্বার হবে 1 থেকে 1370, ঠিক আছে, ভালো করে বুঝো নতুবা প্রবলেম হয়ে যাবে। তারপর দেওয়া আছে টোকেন নাম্বার 1721 থেকে এসপি যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, তাদের 19/12 হবে। ঠিক আছে দেখে নাও। তারপর ওয়েস্টের হবে 2751 টোকেন নাম্বার থেকে 4140, 29শে ডিসেম্বর হবে। তারপরে সিপাহীজলা ডিস্ট্রিক্ট 2601 থেকে 3469, তাহলে 30 ডিসেম্বর হবে। আর ওয়েস্ট ত্রিপুরা 4141 থেকে 5495, 30 ডিসেম্বর হবে। সাউথ ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরার জন্য বিলুনিয়া বিদ্যাপীঠ স্কুলে হবে, টোকেন নাম্বার 1 থেকে 900, 27শে ডিসেম্বর হবে। 901 থেকে 1800, 28 ডিসেম্বর হবে। 1801 থেকে 2650, 29 ডিসেম্বর হবে। আর 2651 থেকে 3628, 30 ডিসেম্বর হবে। খোয়াই ডিস্ট্রিক্টে এয়ারপোর্ট গ্রাউন্ডে হবে খোয়াইয়ের, তো টোকেন নাম্বার 1 থেকে 400, 27শে ডিসেম্বর হবে। 401 থেকে 800, 28শে ডিসেম্বর হবে। হুম, 801 থেকে 1200, 29 ডিসেম্বর হবে। 1201 থেকে 1610, খোয়াইয়ে কম আছে, কমলপুর ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে 1 থেকে 750, 27শে ডিসেম্বর। 751 থেকে 1550, 28শে ডিসেম্বর। 1551 থেকে 2350, 29শে ডিসেম্বর। 2351 থেকে 3001, 30 ডিসেম্বর। নর্থ ত্রিপুরা বিবিআই মানে বিবিআই স্কুল যেটা ধর্মনগরে টাউনে পুকুর পাড়ে, টোকেন নাম্বার 1 থেকে 500, 27শে ডিসেম্বর। 501 থেকে 1010, 28শে ডিসেম্বর। 1011 থেকে 1530, 29শে ডিসেম্বর। 1531 থেকে 2033, 30 ডিসেম্বর, হ্যাঁ তাদের হবে। তো এবার দেখো কম্পিটিশান হিউজ, তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে রিটেনের জন্য। যাদের ফিজিক্যালি ফিটনেস আছে মেজারমেন্ট করে নেবে, বাকি সব ঠিকই আছে। যাদের কেউ যদি ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করো। এবং খুবই কম্পিটিশান, এখানে দেখতেই পাচ্ছ কত হাজার, হ্যাঁ আমি সংখ্যাটা এখানে দেখাচ্ছি। প্রথম হলো 2274, তাহলে 3192, তাহলে 5400 হয়ে গেছে। তারপর আমরা দেখে নেব, তারপর দেখো যাদের কোচিং দরকার আছে তোমরা কোচিংয়ে ভর্তি হয়ে নাও। সাত হাজার আর 4000, 11000, 11000 পাশে 16000, 16 আর 3 19, 19 আর 1 20, 22 21, 21 আর 3 24, 24 আর 2 26, মানে প্রায় 30000 ক্যান্ডিডেট আছে, হ্যাঁ 30000 ক্যান্ডিডেট সেখানে ত্রিপুরার জেল ওয়ার্ডারের জন্য অ্যাপ্লাই করেছে। তো এখন দেখো তাদের মধ্যে থেকে বাছাই করে নেবে যতটা পোস্ট আছে সেই পোস্ট অনুসারে। তো বুঝতেই পারছো কতটা পোস্ট, এখানে দেখে নাও 249টা, হ্যাঁ 249টি পোস্টের জন্য 30000 ক্যান্ডিডেট সেখানে পরীক্ষার্থী হ্যাঁ বসবে। তো এখন থেকে প্রিপারেশন না নিলে পড়া হবে না, পরীক্ষার ডেট খুঁজে তারপরে যদি প্রিপারেশন নেয় মানে তার কোয়ালিফাই করা সম্ভব না, ঠিক আছে। তো যারা ইচ্ছুক আছো তোমরা যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। থ্যাংক ইউ, ভালো থাকবে।